নমস্কার, জয় পরমেশ্বর। সমস্ত ভিউয়ার্সদের জন্য গুড লাক কামনা করছি। বন্ধুরা, আজকের যে টোটকাটি আমি নিয়ে এসেছি এটি হচ্ছে নুনের টোটকা। এর আগের ভিডিওতে আমি আপনাদের একগুচ্ছ নুনের টোটকা দিয়েছি, আর আজকের ভিডিওতে আমি একটি নুনের টোটকা দিচ্ছি যেটি করলে আপনাদের সমস্ত কাজটি ফুলফিল হচ্ছে। বন্ধুরা, আজকের টোটকাটি খুব সহজ, এটার জন্য আলাদা করে আপনার সময় ব্যয় করতে হচ্ছে না। আজকের টোটকাটি হচ্ছে, ঘর তো পরিষ্কার করবেনই, এটা তো মাস্ট, এটা নতুন করে বলার কিছু নেই। রাত্রির বেলার কাজ, রাত্রির বেলা যখন আপনারা সমস্ত কাজ সেরে শুতে যাবেন তখন রান্নাঘরটিকে খুব ভালো করে পরিষ্কার করুন। গ্যাস ওভেনটি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার ঝকঝকে করে রাখছেন, বেসিনটিকেও সেরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যদি এটো বাসন থাকে, যদি মেজে রাখতে পারেন তো খুব ভালো, আর যদি মাজার মতো অবস্থা না হয় এটো বাসনের উপর বেশি করে জল দিয়ে দেবেন। এরপর খানিকটা নুন এই এটো বাসনগুলোর উপর ছিটিয়ে রেখে দেবেন। এরপরে হচ্ছে আসল কাজটি, রাত্রির রান্নাঘরের কাজ তো সমস্ত কমপ্লিট হলো। এবার যে কাজটি করবেন সেটি হচ্ছে, একটা পাত্র করে জল নেবেন, সেটা আপনাদের যেরকম সুবিধে সেই পাত্র করেই জল নেবেন। জল নিয়ে তার মধ্যে কি করবেন, নুন দিয়ে দেবেন খানিকটা, আর এই পাত্রটাকে আপনি রান্নাঘরের মেঝের মাঝখানটায় রেখে দেবেন। মাঝখানটায় রেখে দিলে কি হচ্ছে, রান্নাঘর তো আপনি তো পরিষ্কার করলেন, যেটা দৃশ্য তো আপনার মনে হচ্ছে পরিষ্কার, এছাড়াও অদৃশ্য তো অনেক কিছু ভাইব্রেশন তো থাকে, যেটুকু ভাইব্রেশন থাকলো সেই ভাইব্রেশনটা কি করবে, এবার এই যে পাত্র করে যে জল রাখলেন আর তাতে নুন দিলেন সেই পাত্রর মধ্যে দ্রবীভূত হবে। সারা রাত ধরে আপনার রান্নাঘরে যত নেগেটিভ এনার্জি থাকবে সব কিছু ওই পাত্রের জলে মিশে যাবে। মোটামুটি 1.5 লিটার জল থাকলেই হয়ে যাবে, আর নুনটা দেবেন 2-3 চামচ নুন দিয়ে দেবেন। গুলতেও হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু দিয়ে দিলেই হবে। আর এই পাত্রটা খোলা থাকবে, মুখটা খোলা থাকবে, তাতে কি হবে, সারা রাত ধরে রান্নাঘরে যে বাজে ভাইব্রেশনটা আছে সেইগুলি সব এই নুন জলের মধ্যে দ্রবীভূত হবে। এবার সকালবেলা উঠে প্রথমেই কি করবেন, এই জলটাকে আগে বেসিনে ফেলবেন বা নর্দমায় ফেলে দেবেন, এর মধ্যে কিন্তু হাত লাগাবেন না, কেননা সারা রাত ধরে নেগেটিভ শোষণ করেছে, এই জলটা খুব ভালো নয়। এবার জলটা ফেলে দিলেন, যে পাত্রে রেখেছেন সেই পাত্রটি ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দেবেন। একটা আলাদা পাত্রই রেখে দিন এর জন্য, কেননা প্রত্যেক দিনই তো করতে হবে কাজটি, আর এই পাত্রটা এই শুধু নেগেটিভ ভাইব্রেশন শোষণ করার জন্যই থাক। যখনই শুতে যাবেন রাত্রিরে সব কাজ ছেড়ে তখনই এই জল ভরে আর নুন দিয়ে আর রান্নাঘরের মেঝের মাঝখানটায় রেখে দেবেন। এই কাজটা আপনারা বাড়ির অন্যান্য জায়গাতেও করতে পারেন। যদি মনে করছেন বাড়িতে বেশি নেগেটিভ এনার্জি হয়ে গেছে, ঝগড়া ঝাঁটি অশান্তি হচ্ছে তো হচ্ছেই, থামছে না, তখন কাচের গ্লাসে জল দেবেন আর নুন দেবেন। এই গ্লাসটা আপনারা শোয়ার ঘরে রাখুন, ডাইনিং টেবিলে রাখুন, যেখানে ইচ্ছা রাখুন, অনেকগুলো রাখতে পারেন, আবার একটাও রাখতে পারেন, যত থাকবে ততই ভালো। বাড়িতে তো নেগেটিভ এনার্জি এমনিতেই থাকে, সেইগুলি সব শোষণ করবে, আর সবকটা জল কিন্তু সকালবেলা আপনাকে ফেলতেই হবে, ফেলে ধুয়ে মুছে আবার পরের দিন আবার ওইভাবে রাখবেন। এই টোটকাটি করার ফলে ধীরে ধীরে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি সমস্ত কিন্তু চলে যাবে। এরপরে কি হচ্ছে, আপনাদের যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো কিন্তু কেটে যাচ্ছে, আর বাড়িতে বেশি নেগেটিভ এনার্জি থাকার জন্য যে টেনশন হয় সেই টেনশনগুলোও কেটে যাচ্ছে, আর বাধাগুলোও কেটে যাচ্ছে, চক্রগুলো পরিষ্কার থাকছে। তার ফলে কি হচ্ছে, আপনি কাজ করার জন্য একটা নতুন রকম উদ্যম পাচ্ছেন। তাহলে নতুন উদ্যমে আমরা কাজ শুরু করতে পারবো, যে কাজই করি না কেন, কাজ করে তবেই তো আমরা রোজগার করব। কিন্তু যদি আদার্স টেনশনগুলো থাকে তাহলে কিন্তু কাজটা ভালো করে করা যায় না, আর বাধাগুলো থাকলে তো কাজগুলো হয়ও না। এতে কি হচ্ছে, বাধাটা কেটে যাবে, তাহলেই আপনি আপনার রোজগারের পথটা আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। বন্ধুরা, এইটাই হচ্ছে এখানে একটা সায়েন্স, ভাইব্রেশনের সায়েন্স।
বন্ধুরা এটি করতে পারেন, এটি খুব ভালো একটা টোটকা। বাড়ির নেগেটিভ এনার্জি সরে গেলে কি যে চমৎকার জিনিস আসে, সে যে পথেই হোক না কেন, শুধু নুন দিয়ে কেন, যে পথেই হোক না কেন, নেগেটিভটা সরে গেলেই আপনার অরা ক্লিন হয়ে যাচ্ছে। আপনার যে অরিজিনাল ভিতরের যে বিকাশ, সেইটি অরিজিনাল ভাবে প্রস্ফুটিত হবে, আর আপনি আপনার নিজের কাজটি খুব ভালোভাবে করতে পারবেন। নিজের কাজটি করতে পারলেই তো আপনি আর্ন করতে পাচ্ছেন, এটাই এখানে হচ্ছে বিজ্ঞান। নুন জলের নুন জল আপনাকে টাকা এনে দেবে না, কিন্তু এই যে ভাইব্রেশনটা যদি আপনি নুন জলের মাধ্যমে রোজ ক্লিন করতে পারেন, তাহলে আপনার সবকিছু পরিষ্কার থাকছে। আর আপনার শুধু টাকা নয়, আপনার আদার্স যে সমস্ত অশান্তিগুলো থাকে সেগুলোও কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। তাহলেই আমরা আমাদের কাজগুলি ভালো করে করতে পারবো। এর সঙ্গে সঙ্গে আর একটি ছোট একটি কথা বলে রাখি আপনাদের, বন্ধুরা যদি সম্ভব হয় তাহলে আপনারা তেল আর সিঁদুর এটা গুলে রান্নাঘরের উত্তর দিকে বা পূর্ব দিকের দেয়ালে আপনারা ছোট করে একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখবেন। এটা কিন্তু রোজ করার দরকার নেই, এটা আঁকবেন, যখন ফেড হয়ে যাবে তখন আবার এঁকে দেবেন, এটা পার্মানেন্ট থাকবে। তাহলে এই স্বস্তিক চিহ্ন থেকে একটা পজিটিভ ভাইব্রেশন সবসময় রান্নাঘরটার মধ্যে থাকবে, এটার জন্য আপনার কাজটি আরো জোরদার হচ্ছে। আপনি তো নুন দিয়ে ওয়াশ করছেনই, আর স্বস্তিক ভাইব্রেশনটা নিজে সবসময় একটা পজিটিভ ভাইব্রেশন রাখছে, যখন এটা ফেড হয়ে যাবে তখন আবার এঁকে দেবেন। আপনার যেদিন সময় হবে বা যেদিন মন লাগবে সেদিন স্নান ঠান করে শুদ্ধ বস্ত্রে আপনি এই স্বস্তিক চিহ্নটা এঁকে রাখবেন, এতে আপনার বেনিফিট অনেক বেশি হবে। স্বস্তিক চিহ্ন কিভাবে আঁকতে হয় সেটা জানতে গেলে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আমি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। স্বস্তিক চিহ্ন কিন্তু যেমন তেমন করে আঁকলে হয় না, একটি নিয়মের মাধ্যমে আঁকতে হয়, তাহলেই শুভ ফল পাওয়া যায়। এবার বলে নিই আমি কে, ডালিয়া রেইকি ইনস্টিটিউটের আমি ডালিয়া মুখার্জি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাচ্ছে। বন্ধুরা যারা রেইকি অথবা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে যোগাযোগ করবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।